হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বা অবাক হতে পারেন যে বিকাশ আদৌ কি এরকম কোনো অফার আপনাদের জন্য নিয়ে আসছে কিনা যে ঘরে বসেই আয় করা যায়। সো হ্যাঁ বন্ধুরা, এটা 100% সত্যি যে এই অফারটি নিয়ে আসছে। আজকে সকালের দিকে আমি আমার ফোনের নোটিফিকেশন বারে একটি নোটিফিকেশন দেখি যে বিকাশ থেকে তারা এই মেসেজটি সবার ফোনে মেবি দিয়েছে, বিকাশ এবার ঘরে বসেই আয় করুন। সো এই অফারটা দেখার জন্য যে এটা আদৌ কতটুকু সত্যি বা এর প্রসেস কি সেটা দেখার জন্য আমি এইটা করি। সো তারপরে দেখি যে হ্যাঁ, তারা এরকম একটি অফার দিয়েছে যেটার মাধ্যমে আপনারা ঘরে বসেই খুব ইজি ওয়েতে পার ডে মিনিমাম 400 থেকে 500 টাকা আর্ন করতে পারেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি মাহমুদুল হাসান জিওন, আর আপনারা দেখছেন টেক অ্যামেজিওন। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনাদের জন্য ভিডিওর যে কোনো অংশে থাকবে একটি বোনাস। সো বন্ধুরা, লেটস বিগিন দ্য শো। সো যখন দেখলাম আমি যে আমার ফোনের এরকম একটি নোটিফিকেশন চলে আসছে, সো তারপরে এটা কতটুকু সত্যি সেটা যাচাই করার জন্য তারপরে আমি চলে যাই ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর তাদের যে অফিসিয়াল ভেরিফাইড পেজটা আছে বিকাশ লিমিটেড, সো এটাতে আসি। এটাতে আসার পর দেন এখান থেকে আমি চলে যাই যে এরকম কোনো অফার তারা দিয়েছে কিনা তাদের পেজের মাধ্যমে। সো তারপরে গিয়ে আমি দেখি যে বিকাশের এরকম একটি অফার তারা ই করছে, যেটা ফেসবুক পেজে আসার পর নিচে দিকে একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন। সো আসলেই দেখতে পাবেন যে এইখানে দেখতে পাবেন এখানে যে প্রিয়জনের নিরাপদ লেনদেনের জন্য বিকাশ অ্যাপ রেফার করলেই 20 টাকা, যারা যার বিকাশ অ্যাকাউন্ট নেই বা কখনো বিকাশ অ্যাপে লগ ইন করেনি তাকে বিকাশ অ্যাপ রেফার করুন। সো আপনাদের মাধ্যমে যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে বা আত্মীয় স্বজন আছে যাদের মধ্যে যে যারা বিকাশ অ্যাকাউন্ট আছে বাট এখনও পর্যন্ত তারা বিকাশ অ্যাপ যেটা সেটা ব্যবহার করেনি বা বিকাশ অ্যাকাউন্টও নাই তাদের, তাদেরকে আপনারা যদি রেফার করেন আপনাদের যে বিকাশ অ্যাপটা আছে সেখান থেকে গিয়ে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর দেন ওখান থেকে আপনারা সাইডের দিকে যখন প্রেস করবেন ডান পাশে, তখন ওই হোম পেজের থেকে নিচের দিকে চলে আসলেই দেখতে পাবেন যে এরকম একটা রেফার এ ফ্রেন্ড সো অপশান আছে। সেখান থেকে আপনি যদি আপনার ফ্রেন্ডকে রেফার করেন, সো সেখান থেকে সেই এই অ্যাপটি আপনার ওই রেফার লিঙ্ক থেকে যদি ডাউনলোড করে, ডাউনলোড করার পর সে যদি অ্যাকাউন্টটা কমপ্লিট করে সেও পাবে 20 টাকা ফ্রিতে, আপনিও পাবেন 20 টাকা ফ্রিতে, টোটাল হলো 40 টাকা। আপনি তার ফোনে যখন ওই 20 টাকা চলে যাবে সে তার কাছ থেকে আপনি সেন্ড মানি করে আপনার ফোনে নিয়ে নিতে পারবেন। সো যদি সে আপনাকে না দেয় সেক্ষেত্রে আপনি পাবেন 20 টাকা, যদি তার কাছ থেকে আপনি রেফার করার মাধ্যমে যে ফ্রেন্ড আমি ধরো রেফার করছি তোর কাছে যে 20 টাকা চলে গেছে সেটা তুই আমাকে সেন্ড মানি করে দে, সো এই ক্ষেত্রে আপনি পাবেন আর টোটাল 40 টাকা। যদি সে আপনাকে না দেয় তাহলে আপনি পাচ্ছেন 20 টাকা। সো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন যেখানে যদি আপনাদের ফ্রেন্ড আপনি আপনার লিঙ্কটা শেয়ার করতে পারেন যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই, সো তারা যদি আপনাদের ওই লিঙ্ক থেকে বিকাশ যে অ্যাপসটা সেটাকে ডাউনলোড করে, ডাউনলোড করার পর দেন ওইখান থেকে ইনস্টল করে, সো আপনি পেয়ে যাচ্ছেন 20 টাকা। সো কীভাবে কী করবেন, সো আমি যখন এই অফারটা দেখছি তারপরে আমি চলে গিয়েছি আমার যে ফেসবুক পেজ থেকে আমি এটাকে ভেরিফাই করছি, যখন দেখলাম যে এটা পুরোপুরি 100% সত্যি জেনুইন, সো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে এই অফারটা শেয়ার করতে চলে আসছি। সো বিকাশ অ্যাপ যখন তাদের এই নতুন যে অ্যাপটা লঞ্চ করে শুরুর দিকে এই অফারটা দিয়েছিল যেটা রেফার করার মাধ্যমে যদি কেউ ই করে সো সেই ক্ষেত্রে পাবে হচ্ছে যে 50 টাকা মেবি ছিল, তারপরে যে অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করবে তার জন্য ছিল 105 টাকা, তারপরে ফোন রিচার্জ যদি করে 25 টাকা সেই ক্ষেত্রে আরও 25 টাকা ব্যাক। সো এই অফারটি তারা আবার পুনরায় নিয়ে আসছে যে এই করোনার সময় ঘরে বসে বসে অন্তর্জাতে সবাই ছোটোখাটো একটা আর্নিং করতে পারে, সো সেই ক্ষেত্রে এই অফারটা আবার চালু করছে। সো আপনারা আপনাদের বিকাশ অ্যাপে লগ ইন করার পর দেন এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনাদের যে এই যে যে এই পাখির মতো চিহ্নটা আছে যেটা তাদের যে নোটিশ বার বা অন্যান্য স্টেটমেন্ট দেখার জন্য যেটা ইউজ করা হয় এই যে কর্নারে, এটাতে প্রেস করার পর দেন চলে আসবেন হচ্ছে আপনাদের এই রকম অফ ই বারটা চলে আসবে। সো তারপরে এখানে দেখতে পারবেন যে নিচে লেখা আছে এই যে রেফার এ ফ্রেন্ড, সো এটাতে প্রেস করার পর দেখ সো এই যে রেফার নাওতে ক্লিক করলেই চলে আসবে আপনাদের এই অপশনটা, দেখবেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনারা চাইলে খুব ইজি ওয়েতে আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা লিঙ্ক শেয়ার করতে পারবেন। যদি এইভাবে লিঙ্ক শেয়ার করতে প্রবলেম হয় দেন এখান থেকে এই যে কপি অপশনটা চলে আসছে, সো এটাতে প্রেস করলে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে, দেন তারপরে আপনারা চলে যাবেন আপনাদের যেই
অন্যান্য যে অপশনগুলো আছে যে এখান থেকে আপনারা ডিরেক্টলি রেফার করতে পারেন। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের মাঝে যদি কারো এখনও পর্যন্ত যে বিকাশ অ্যাকাউন্ট আছে বা বিকাশ অ্যাপটি নেই বা বিকাশ অ্যাকাউন্ট নেই বাট ন্যাশনাল আইডি কার্ড আছে, যে আপনারা চিন্তা ভাবনা করছেন যে বিকাশ অ্যাকাউন্ট কীভাবে করবেন, সো তারা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে সবার উপরের দিকেই দেখতে পাবেন, সেখান থেকে যদি আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করেন সো আপনারাও ফ্রিতে পেয়ে যাচ্ছেন 20 টাকা, আমিও পাবো 20 টাকা, সো চেক ইট আউট, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ফ্রিতে। আপনাদের 20 টাকার যেটা আপনারা পেয়ে যাবেন সেটা আমাকে দিতে হবে না ভাই, শুধু আমার এই লিঙ্কটা ব্যবহার করে আপনারা যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে আমি পেয়ে যেতে পারি 20 টাকা। তো তারপরে আপনাদের জন্য যেটা একটা বোনাস হিসাবে থাকছে সেটা হচ্ছে এয়ারটেল সিম যদি আপনারা অর্ডার করেন, এক্সাইটিং সব অফার যেটা আপনাদের জন্য নিয়ে আসবে এয়ারটেল কোম্পানির যে ইটা আছে, সো সেখান থেকে এয়ারটেলের এই ফর্ম ফিল আপ করার মাধ্যমে এই অফারগুলো আপনাকে তারা নিজেরা কন্ট্যাক্ট করে আপনাদের জন্য স্পেশাল যেসব গিফটের যে অফারগুলো রয়েছে তারা আপনাকে কনফার্ম করবে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে বুঝতে পারছেন, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকে বেল আইকনটিকে অন করে দেবেন যাতে এই ধরনের কোনো লেটেস্ট কোনো ভিডিও সবার আগে চলে যায় আপনাদের কাছে নোটিফিকেশন। সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।